বুধবার বড়ুয়া ব্লকের ময়ূরাক্ষী নদীর উপরে থাকা একটি অবৈধ বালি ঘাট বন্ধ করে দিল প্রশাসন। আগামী দিনে ওই অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে আইনিভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বড়ুয়া ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক রঞ্জন কুমার দে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বড়ুয়ায় অবৈধ বালিঘাট বন্ধ করল ভূমি সংস্কার দপ্তর। বুধবার বড়ুয়া ব্লকের ময়ূরাক্ষী নদীর ওপর থাকা একটি অবৈধ বালিঘাট বন্ধ করে দিল প্রশাসন। এদিন বড়ুয়া ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক রঞ্জন কুমার দে সহ একাধিক আধিকারিকরা অবৈধ ওই বালিঘাটে নোটিশ দিয়ে বালিঘাটটি বন্ধ করে দেয়। বড়ুয়া ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক রঞ্জন কুমার দে জানান, বালি মাফিয়াদের দৌরাত্মে জেলার একাধিক নদী নাব্যতা হারাচ্ছে। আগামী দিনে অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে আইনিভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘাটটা, হাতিশালা ঘাটটা ছিল মানিক সরকারের, যেটার লিজ শেষ হয়ে গেছে 9/12/2023-এ। তো তারপরও বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল যে এই ঘাট থেকে বালি তোলা হচ্ছে অবৈধভাবে, এবং বহুবার আমরা এসে দেখেছি যে বালি তোলার সাইন ছিল। তো এই মুহূর্তে আমরা যেটা করছি যে একদম নোটিশ টাঙিয়ে আমরা এইটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর যদি কোনো রকম কিছু হয় বা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান এইখান থেকে বালি তুলবে তার উপর একদম কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা করছিল বলতে লিজ শেষ হয়েছে 9/12/23, তো তার আগে লিজ অনুযায়ী চলতো, কিন্তু তারপর থেকে টুকটাক খবর পাচ্ছিলাম, হয়তো দুদিন করলো আবার তিন দিন বন্ধ, এরকমভাবে চলছিল। তো যখনই আমাদের কাছে অভিযোগ যেত আমরা এসে বন্ধ করে দিতাম, এইভাবে চলছিল। কিন্তু পার্মানেন্টলি এখন এইভাবে নোটিশ টাঙিয়ে আমরা বন্ধ করলাম, কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের জন্য যা মানে সব থেকে কঠোর যে শাস্তি দেওয়া দরকার সেটাই দেওয়া হবে। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল, অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।